সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্ত তদারকি কর্মকর্তা ছিলেন এডিসি শহীদুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দাওয়ারি বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তাকে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবির এই কর্মকর্তা ঘটনা তদন্তে যখন নেপালে অবস্থান করছেন, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হল। একই প্রজ্ঞাপনে আরো 22 কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিদুর রহমানের বিচক্ষণতা ও কর্মদক্ষতায় আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। তদন্তের কাজে ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন। সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার সহ তদন্তে সফলতা নিয়ে ফিরে আসেন তিনি। একদিনের ব্যবধানে এ ঘটনার তদন্তে শনিবার নেপাল গিয়েছিলেন হারুনার সঙ্গে শাহিদুরও। এর আগে মতিঝিলে আওয়ামী লীগের নেতা টিপু হত্যা তদন্তেও মুনশিয়ানা দেখিয়েছিলেন ডিবি কর্মকর্তা শাহিদুর। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন। অবশ্য আনার হত্যা তদন্ত চলাকালে শাহিদুরের এই বদলিকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তবে ঠিক কি কারণে তাকে বদলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে এটা নিয়মিত বদলি। তবে ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এই বদলির তালিকা অনেক আগেই হয়েছিল, হয়তো সেই তালিকায় রোববার পুলিশ প্রধান স্বাক্ষর করেছেন। শাহিদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে রয়েছেন তা হয়তো চোখ এড়িয়েছে। সূত্র বলছে এমপি আনারের একই জেলায় এডিসি শাহিদুরের বাড়ি, তার বদলিতে এটি ইস্যু হয়েছে কিনা তাও আলোচনায় রয়েছে। আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক।